ইউ শেপ টুথব্রাশ। এই প্রোডাক্টটা বেশ কিছুদিন ধরে খুবই ট্রেন্ডিংয়ে আছে, তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম একটা কম্বো অফারে। আমার দাম মনে নেই এবং একটা পিঙ্ক কালার অর্ডার করেছিলাম আর একটা ব্লু কালার অর্ডার করেছিলাম, এটুকুই মনে আছে। তো এর মাথার দিকটা যে জায়গাটা পেস্ট লাগাতে হবে সেটা হচ্ছে সিলিকন দিয়ে তৈরি, আর ইউ শেপ হওয়ার কারণে এটা দিয়ে নাকি ব্রাশ করতে অনেক সুবিধা হবে। তো এটা যেদিন রিউ ফার্স্ট ইউজ করেছিল সেই দিনের ভিডিও, তো সেই দিন আমার কোনো ধারণা ছিল না যে এটাতে পেস্টটাকে কীভাবে স্প্রেড করতে হবে, তো আমি জাস্ট এমনি লাগিয়ে নিয়েছিলাম। এর আগে ওর ব্রাশ করা নিয়ে ভীষণ বায়নাক্কা ছিল, তো আমরা বারংবার নানান রকম কার্টুন ক্যারেক্টারের ব্রাশ ওকে কিনে দিতাম, তো যেগুলো দিয়ে ব্রাশ করতে চাইতো না, লিটারালি যুদ্ধ করতে হতো। আর আজকে প্রথম দিন যেহেতু এটা দিয়েও ব্রাশ করছি, আজকেও বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি এটা দিয়ে কীভাবে ব্রাশ করতে হবে। তারপর ওকে ভালো করে বোঝানো হলো যে দুই দিকে দাঁতটাকে ইউ শেপের মধ্যে ঢুকিয়ে তারপর জাস্ট একটু হালকা এদিক ওদিক ঘোরালেই হয়ে যাবে। তো এরপর ওটা ভালো লাগে ওর। আর এই দেখো, এটা দু তিন দিন পরের, তো সেই দিনও ও এবার নিজে নিজে এটাতে হ্যাবিচুয়েট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ব্রাশ করছে এখন এটা দিয়ে। এখন এটা ওর খুব একটা পছন্দের কাজ। তো বাচ্চাকে ব্রাশ করানো নিয়ে কারা কারা এরকম সমস্যায় ভোগো তারা অবশ্যই এই ভিডিওর তলে একটা কমেন্ট করে দিও। আর এই যে এটাকে পরিষ্কার করাটা কিন্তু একটু টাফ মনে হয় আমার কাছে, আর যারা এটা ইউজ করেছো আগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও এটাকে কীভাবে তোমরা ক্লিন করো।